সত্যি দুর্ভাগ্য, বলটা থাইপ্যাডে না লাগলে ফিল্ডারের হাতে পৌঁছাতোই না। বলটা তো ব্যাটে লাগেনি, গ্লোভ ছুঁয়ে এসেছিল, সেটাই থাইপ্যাডে লেগে চলে গেল রাহুল চেহারের হাতে। বিরাট কোহলি আকাশের দিকে তাকালেন, মনে মনে হয়তো বললেন, হাই ঈশ্বর, আমার সাথে কেন বারবার এমন হচ্ছে। শনিবার কাগিসর আবাডার বলে আউট হলেন বিরাট কোহলি। কখনো শুরুতে উইকেট দিচ্ছে, কখনো বা কোনো রকম রান করার চেষ্টা করছেন। এবারের আইপিএলে বিরাটের ছন্দ দেখে আটকে উঠছেন সকলেই। উপদেশের পাহাড় তৈরি হচ্ছে, রোজ তিনি ব্যাট করতে নামছেন আর সকলে আশা করছেন এই রান এলো বলে, কিন্তু বারবার হতাশ করছেন সমর্থকদের। শুক্রবার 14 বলে 20 রান করলেন বিরাট কোহলি। শুরুতে তার মারা ড্রাইভ ঠিক দেখে স্বস্তি ছিল আরসিবির সমর্থকদের মুখে। পাঞ্জাব কিংসের তোলা 209 রান তাড়া করতে হলে বিরাটের ব্যাটে যে রান পেতে হবে তা জানতেন সমর্থকরা। সেই আশা নিয়ে বিরাটের চওড়া ব্যাটের দিকে তাকিয়েছিলেন তারা, কিন্তু কোপ করল দুর্ভাগ্যে। ধারাভাষ্য দেওয়ার সময় সুনীল গাভাস্কার বলেন, এটা দুর্ভাগ্য, হাইবারের সূক্ষ্মভাবে লাগলো বলটা, সেটাই ড্রপকে চলে গেল ফিল্ডারের হাতে। ব্যাটে না লাগলে হয়তো বলটা পৌঁছাতোই না। বলটা এত সূক্ষ্মভাবে গ্লোভসে লেগেছিল যে মাঠের আম্পায়ার বুঝতেই পারেননি, তিনি নট আউটের সিদ্ধান্ত দেন। রিভিউ নিয়ে দেখা যায় বলটা গ্লোভসে চুমো খেয়ে লাগলো থাইপ্যাডে, সেখান থেকে চলে গেল ফিল্ডারের হাতে। টিভি আম্পায়ার জানিয়ে দিলেন বিরাট আউট। এবারের আইপিএলে 13টি ম্যাচ খেলে বিরাটের সংগ্রহ 236 রান, গড় 19.67, স্ট্রাইক রেট 113.46। এগুলো কোনোটাই বিরাটের সাথে যায় না, তবে কি গাভাস্কারের কথাই ঠিক, একমাত্র ভাগ্য সদয় হলে রান পাবেন বিরাট।